সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে 4 বেডরুম 3 তলা ফাউন্ডেশনের একটি বাড়ি সম্পর্কে কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন যে বাড়িটি কীভাবে করা হয়েছে। ফ্লোর প্ল্যান সহ কথা বলার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, তার আগে একটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, এই কাজটি চলমান, এটাতে এখন গ্রেড বিমের ঢালাই চলছে। আমরা গ্রেড বিমটি ঢালাই দিয়েছি 2 ভাগে। সম্মানিত ভিউয়ার্স, গ্রেড বিমের ঢালাইটুকু একটু লক্ষ্য করবেন, আর অবশ্যই গ্রেড বিম ঢালাইয়ের সময় অবশ্যই আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন যে ভাইব্রেটার এখানে অনিবার্য, ভাইব্রেটার অবশ্যই লাগবে, সেই জন্য সব সময় ভাইব্রেটার দিকে লক্ষ্য রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, বাড়িটির ফ্লোর প্ল্যানটি একটু দেখে আসি যে ফ্লোর প্ল্যানটি কীভাবে করেছে। বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 47 ফিট আর প্রস্থ দেওয়া হয়েছে 34 ফিট। বাড়িটির টোটাল স্কোয়ার ফিট হলো 1567 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করা হয়েছে। এখানে সামনে 2টি ব্যালকনি বারান্দা করা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বা 4 ফিট 6 ইঞ্চি। পেছনে 2টি ব্যালকনি বারান্দা করা হয়েছে 11 ফিট 3 ইঞ্চি করে 2টি ব্যালকনি বারান্দা করা হয়েছে। এখানে সিঁড়ি করা হয়েছে 8 ফিট বাই 16 ফিট। এখানে ডাইনিং কাম ড্রয়িং করা হয়েছে 25 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি করে। এখানে একটি কিচেন করা হয়েছে 7 ফিট 9 ইঞ্চি করে, 9 ইঞ্চি বাই 6 ফিট 11 ইঞ্চি। এখানে 3টি টয়লেট করা হয়েছে 1 মাপের। সম্মানিত ভিউয়ার্স, এখানে 2টি বেডরুম করা হয়েছে 12 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট করে, 2টি রুম করা হয়েছে, বেডরুম করা হয়েছে, আরও 2টি বেডরুম করা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। সম্মানিত ভিউয়ার্স, এ হলো এই বাড়িটির ফ্লোর প্ল্যান। সম্মানিত ভিউয়ার্স, সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে বাড়ির করতে হলে সব সময় কাজগুলো কেমন হচ্ছে সেটি একটু লক্ষ্য রাখবেন। আমাদের ভিডিওগুলো আমরা সকল সময় আপনাদেরকে ফ্যাক্টরিগুলো বোঝানোর জন্য ভিডিওগুলো দিই। আপনার কাজের ফিনিশিংটা একটু লক্ষ্য করবেন যে কীভাবে আমরা আসলে এই গ্রেড বিম ঢালাইটুকু দিচ্ছি, ফিলারগুলো কীভাবে ঢালাই দিচ্ছি এবং কি কাজের ফিনিশিংটা কেমন দিচ্ছি। মূল বিষয় হলো যে এখানে ফিলারগুলো যেগুলো করা হয়েছে, এখানে সাইডের যে ফিলারগুলো করা হয়েছে 10 ফিট বাই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, আর মিডল সেন্টারে যে ফিলারগুলো দেওয়া হয়েছে ফিলারগুলো করা হয়েছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি করে ফিলারগুলো দেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সবসময় একটি জিনিস লক্ষ্য করে রাখবেন, যদি একটি বাড়ি করতে চান অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে একটি ড্রয়িং ডিজাইন করে তারপরে ভালো একজন কন্ট্রাক্টরকে দিয়ে কাজটুকু করিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকল সময় এই কথাগুলো বলে থাকি, আপনারা এদিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ হলো বাড়িটুকু আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, আসলে বাড়িটুকু আপনার কেমন করতেছেন, কেমন হচ্ছে সেটি একটু লক্ষ্য রাখবেন। এই জন্য ভালো একজন কন্ট্রাক্টর এবং একজন ইঞ্জিনিয়ার এখানে অনিবার্য। আর যদি আপনি যদি এখানে যদি একজন ইঞ্জিনিয়ার পরামর্শ না নেন, দক্ষ একজন কন্ট্রাক্টরকে দিয়ে যদি আপনি কাজটুকু না করিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের এখানে ক্ষতির সম্ভাবনা বেশি থাকতে পারে। একটি বাড়ি আসলে ঝুঁকিপূর্ণ, একটি বাড়ি আপনার কখনোই বিল্ডিংটুকু 2 দিন 1 দিনের মাথায় জোরে পড়বে না, সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে এটি সম্ভাবনা দেখবেন, ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত।